সারাদিন আজকে না খেয়ে সকালে সামান্য কিছু টিফিন করে এখন বিকেল 5টা বাজে আর এখন এসে গেছি কেভেন্টার্সের সামনে। তো এখন আমরা এখান থেকে কিছু খাবো, খেয়ে ভাত তো এখন পাবো না, ভাত শেষ হয়ে গেছে সব হোটেলে। তো এখন এখান থেকে কিছু সামান্য কিছু খাবো, খাওয়ার পরে রাতে আমরা ভারী ডিনার করব, তখন ভাত ছাত খাবো। তো চলো ভিতরে দেখি কি কি পাওয়া যায়। এটা শীতের জায়গা মামা। দেখো আমরা এখন বসে আছি ক্যালেন্ডারসের টেবিলে, আর আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, চলে আসবে এখনই। আর মিষ্টির বায়না সামলে আমরা পারছি না, আমরা সবাই ফেরা মিষ্টি আজকে খাবে না, মিষ্টির অনেক রাগ, কথায় কথায় রাগ, মিষ্টি সোয়েটার পরবে না। তো দেখি আমরা খাও, আমাদের খাবারগুলো আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের খাবার চলে এসেছে, দেখো আমাদের খাবার চলে এসেছে, কেভেন্টার্সের বিখ্যাত প্লেট সসেস প্ল্যাটার, তো এটা আমরা নিয়েছি। আর মিষ্টির জন্য দুধ আছে, ওপাশে বার্গার আছে, আর হচ্ছে আরও আছে অনেক কিছু, সেগুলো এখনও এসে পৌঁছায়নি, এসে পৌঁছালে আমরা খাওয়া শুরু করব। আর মিষ্টি তো দুধের জন্য, এই দেখো বাড়িতে নানা বিস্কুট নিয়ে বসে আছে, বিস্কুটে ডুবিয়ে দুধ খাবে। ওই কয়েকদিন দুধ খায়নি, হঠাৎ করে আজকে মনে পড়েছে ওর দুধের কথা, তো অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে দুধ খাবো দুধ খাবো করে, তো সেই জন্য ওর জন্য দুধ অর্ডার করা। বন্ধুরা আমরা এখন বেরিয়েছি মেল মার্কেটে, অ্যাকচুয়ালি কালকে আমরা চলে যাচ্ছি, তো সেই জন্য এখন আমরা মার্কেটে একটু ঘুরবো, ছোটোখাটো কিছু শপিং করব। তো আমার ইচ্ছা হলো যে আমি তোমাদেরও মার্কেটটা ঘুরিয়ে দেখাই, তো চলো আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের মার্কেটটা। প্রত্যেকটা ইসে রেস্টুরেন্টে খুব সুন্দর মিউজিক বাজে, দেখেছিস? ভেটার
দেখো এখন বাজে হচ্ছে 8:30 আর এখানে 8:30 বাজে মানে একটা বিশাল ব্যাপার মোটামুটি সব ফাঁকা হতে শুরু করে দেয় সব দোকান বন্ধ হতে শুরু করে দেয় তো আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি আর কালকে আরেকটা মার্কেটে যাব ওখানেও দেখব তো এখন যাচ্ছি হোটেলে গিয়ে ডিনার করে ঘুম আজকে ভোরবেলা মনে আছে তো আগে তোমরা দেখেছো নিশ্চয়ই আমি দুটোর সময় ঘুম থেকে উঠে ঘুরেছি সারা দিন আজকে ঘোরা হয়েছে তো ভীষণ টায়ার্ডও আছি তো আজকে মত ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি চলো টাটা